উত্তরাখণ্ড বা কুমায়ুন যাত্রার এই পর্যায়ে, মানে ষষ্ঠ পর্যায়ে আজ আমরা যাব ধারচুলা থেকে জলজীবী হয়ে একেবারে মুন্সিয়ারি অব্দি। মাঝখানে মদকোট বলে একটি চমৎকার গ্রাম পড়বে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা এই সকালবেলা ধারচুলা থেকে স্টার্ট করে দিয়েছি, পঞ্চচুলি বেস ক্যাম্প সাকসেসফুলি ট্রেক করে আসার পরের দিন সকাল হচ্ছে এটি। রাস্তায় জলজীবীতে আমরা ব্রেকফাস্ট করব। এই জলজীবী হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা। এই পিথোরাগড় জলজীবী ধারচুলা তাওয়াঘাট এটি একটি রাস্তার উপরই অবস্থিত বলা চলে। কালী নদী এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে কালী নদীর ওপার হচ্ছে নেপাল আর এই দিক হচ্ছে ইন্ডিয়া। ঠিক আপনারা এখন যারা দেখতে পাচ্ছেন, মানে আমরা এখন ধারচুলা শহর থেকে বেরিয়ে এসেছি, তো বাঁদিকে এই হচ্ছে কালী নদী, ওপার হচ্ছে নেপাল, আসার সময় তো এটাই পড়েছিল। এই রাস্তা যেটা পিথোরাগড় জলজীবী ধারচুলা তাওয়াঘাট যে রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এটি জলজীবীতে আরেকটি রাস্তার সঙ্গে মিশবে। যে রাস্তা দিয়ে আমরা যাব বা যে রাস্তা মুন্সিয়ারি মদকোট হয়ে এসে জলজীবীর কিছুটা আগে, এই রাস্তার সঙ্গে মিশেছে। তো সেই রাস্তা দিয়ে আসার সময় বা আমরা যখন যাব, বাঁদিকে যে নদী পড়বে সেটি হচ্ছে গৌরী রিভার, গৌরীগঙ্গা। আর কিছুক্ষণ আগে আমরা কালী নদীর পাশ দিয়ে আসছিলাম। এই জলজীবীতে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, বাঁদিকে কালী নদী আর ডান দিক দিয়ে এসেছে গৌরী নদী, এ দুটোর সঙ্গম হচ্ছে এই জায়গাটা। আর এই বিশাল প্রান্তরে একটা মেলা বসে নভেম্বর মাসে, খুবই বড় মেলা। মানে এইবার দেখলাম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসেছিলেন উদ্বোধন করতে, তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন যে কত বড় মেলা এটি। এই সঙ্গমেই এই প্রান্তরে এই মেলাটা অনুষ্ঠিত হয় নভেম্বরের শেষের দিকে। আমরা যে বিনোদের হোমস্টেতে থেকেছিলাম দর্মা ভ্যালি, সেইখানে সেও কিন্তু শীতকালে নিচে নেমে এসে জলজীবীর এই মেলা দিয়েই তার শীতকালীন এখানে থাকা শুরু করে। যথারীতি শীত শেষ হয়ে গেলে আবার দর্মা ভ্যালি উঠে চলে যায়। ইন্ডিয়া এবং নেপাল কালচারের খুব ভালো একটা মেলামেশার জায়গা হচ্ছে এই জলজীবী মেলা। মিক্সড কালচার খুব সুন্দর এখানে দেখতেও পাওয়া যায়, ধারচুলাতেও দেখতে পাওয়া যায়। ট্যুরিজমের ক্ষেত্রে বা কিছুটা ইকোনমির ক্ষেত্রেও এই জলজীবী মেলা, মানে লোকাল ইকোনমি, খুবই প্রমিনেন্ট পার্ট প্লে করে। প্রায় সমস্ত রকম জিনিসই পাওয়া যায়, জামা কাপড় খাওয়ার দাওয়ার সব ধরনের জিনিস এই মেলায় বেশ ভালো মতো বিক্রি হয়। তো এবার আমরা সেই মেলা প্রাঙ্গণ ছেড়ে দিয়ে, জলজীবী ছেড়ে দিয়ে, আমরা এখন গৌরীগঙ্গার পাশ দিয়ে
ছোট ছোট বেশ কিছু টাউন ক্রস করে বা গ্রাম ক্রস করে বললেই ভালো হয়। টাউন এখানে কিছু নেই, খুব বেশি হলে 100-200টা বাড়ি হয়তো এক একটি গ্রামে আছে। প্রধান জীবিকা চাষাবাদ, সেটা প্রায় সবসময় আমরা দেখতে পেয়েছি। তো সেই গৌরীগঙ্গা বা গৌরীগঙ্গা, তার পাশ দিয়ে আমরা এখন মধকোট হয়ে মুন্সিয়ারি যাব। মধকোট হচ্ছে এই রাস্তার সবচেয়ে বড় ভিলেজ, না বললে ওটাকে টাউন বলা যেতে পারে। তো দুপুরের পরে সেই মধকোট আসবে, ততক্ষণ আমরা এই অসাধারণ সুন্দর সিনারি দেখতে দেখতে যাব। আর এই রাস্তায় গাড়ি খুব কম, কারণ ধারচুলা টু মুন্সিয়ারি এটা একটা অফবিট রুট, সেরকম টুরিস্ট গাড়ি আমাদের চোখে পড়েইনি। যারা মুন্সিয়ারি যান তারা কৌশানি চৌকড়ি হয়ে মুন্সিয়ারি চলে যান, আর এই দিকে যারা আসেন তারা মেইনলি ধর্মা ভ্যালি বা পঞ্চচুলি বেস ক্যাম্পের জন্য আসেন না, তারা ধারচুলায় এক রাত থেকে পরের দিনই আদি কৈলাস ওম পর্বত এই রুটটাতে বেরিয়ে চলে যান তাওয়াঘাট হয়ে। তো এই মাঝামাঝি যে জায়গাটা, মানে পিথরাগড়ের পর থেকে এসে ধারচুলা আর এই জৌলজীবীর একটু আগে বাঁ দিক দিয়ে মুন্সিয়ারি, তো সমস্ত পর্যটকরা ধারচুলাতেই যান আদি কৈলাস ওম পর্বত বা পঞ্চচুল্লি বেস ক্যাম্প দেখার জন্য। আর বাকিরা তো আগে যেমন বলেছি মুন্সিয়ারি চলে যান অন্য রাস্তা দিয়ে। তো এই ধারচুলা টু মুন্সিয়ারি এইটা যাতায়াত করার ব্যাপার খুব কম লোকেরই আছে, যে কারণে একদম ভার্জিন বিউটি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই রাস্তায় আছে এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। এই অসাধারণ গৌরীগঙ্গা ঝকঝকে একদম পান্না সবুজ জলের রং এবং সেরকমই চমৎকার দৃশ্য। ফ্লোরা এবং ফনা, তার সঙ্গে গ্রিনারি, সব মিলিয়ে মিশিয়ে এই রাস্তা এতটাই আমরা এনজয় করেছি, যেটার কাছাকাছি কিন্তু হিমালয়ের এত ট্যুর ট্রাভেলের মধ্যে যেগুলো আমরা করেছি খুব কমই পড়বে এর প্যারালালে আসার মতো। কিছুটা হয়তো প্রয়োজন অতিরিক্ত ভিডিও
তোলা হয়ে গেছে, কিন্তু মানে রাস্তার অনির্বচনীয় সৌন্দর্যের জন্য আমি আর কোনো ভিডিও কাটতে পারিনি, সবটাই রেখে দিয়েছি। যে কোনো সময় যে কোনোভাবেই এই রাস্তা দেখতে এতটাই ভালো লাগে যে একাত্ম হতে বেশি সময় লাগে না ভিডিওর সাথে। অনেকটাই ভ্যালি এখানে আছে, যে কারণে বিস্তীর্ণ এরিয়া জুড়ে চাষাবাদ হচ্ছিল, আমরা নেমে গিয়ে কিছুটা দেখেও এসেছিলাম। তো তারপরে আবার যাত্রা শুরু করেছি। একদম দূরে পঞ্চচুল্লি রেঞ্জের খুব সামান্য অংশ দেখা যাচ্ছিল। এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং তার সঙ্গে ঝকঝকে দিনের আলো এবং নীল আকাশ সব মিলিয়ে মিশিয়ে এতটাই ভালো লাগছিল যে বলার মতো নয়। এই জায়গার নাম হচ্ছে সেরা, সেরা ঘাটও অনেকে বলে। তো এই সেরাতে একটি হট স্প্রিং আছে, দূরে একটা ফল না বলে ঝর্ণার মতো বলা যায়, খুব বড় কিছু নয়, কিন্তু হট স্প্রিং বা উষ্ণ অশ্রবণ যেটা বলা হয় সেটা অসাধারণ। একদম টকবগে জল নয়, দিব্যি স্নান করা যায়। এবং আপনারা সবাই জানেন যে হট স্প্রিংয়ের জল স্কিনের জন্য খুবই উপকারী, যেহেতু জলে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার এখানে একেবারে
জমে গিয়ে অনেকটা, মানে আপনারা দেখতেই পাবেন, আমি কিছুক্ষণ পরে দেখাবো, প্রায় অ্যালগি বা ফাঙ্গাস অনেক সময় আন্দামানে গ্লাস বটম বোট বা স্কুবা ডাইভিং বা স্নরকেলিং করার সময় নিচে যেমন ভ্যারাইটিস কালারের কোরাল দেখা যেত, তার মধ্যে সবুজ রঙের সালফার জমে গিয়ে অনেকটা কোরাল শেপড হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি আমার মনে হয়েছে। এখন আপনাদের দেখে কি মনে হবে সেটা অবশ্যই আপনারা বলবেন, কিন্তু এই জমে থাকা সালফারের যে স্ট্রাকচার সেটা যে বেশ ইন্টারেস্টিং হয়ে আছে সে ব্যাপারে কোনো দ্বিমত হয়তো কারোরই থাকবে না দেখার পরে। এই হচ্ছে সেই সালফার, ডিপোজিটেড সালফার, যেটা এতক্ষণ ধরে বলে আসছি। আর এই হচ্ছে সেই গরম জলের স্রোত। লোকাল কিছু ছেলে স্নান করছিল, আমাদের পাণ্ডেজিও উৎসাহিত হয়ে স্নান করে ফেললেন, কারণ তার স্কিনে একটু সমস্যা হচ্ছিল তো, এবং করে তার বেশ উপকার হয়েছে, আরাম হয়েছে, সেটাও তিনি পরে বলেছিলেন। এরকমভাবেই চৌবাচ্চার মতো করে স্নান করার ব্যবস্থা করা আছে। সেরাঘাট বা সেরার মধ্যে যে জায়গাটাতে এই হট স্প্রিং আছে তার নাম হচ্ছে বাওনা। এই বাওনাতে এই হট স্প্রিং অবস্থিত। গৌরীগঙ্গা নদী, এই হট স্প্রিংয়ের জল কিন্তু এটাতে গিয়েই মিশেছে ফাইনালি।
হট স্প্রিং দেখে আমাদের আবার যাত্রা শুরু মদকোট ভিলেজের দিকে। এই যাত্রাপথে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, এটা আমার সারা জীবনেও কোনোদিন দেখিনি আর হয়তো দেখবো না। সেটা হচ্ছে রাস্তার পাশে একটা ছোট ঝর্ণা, এরকম প্রচুর ঝর্ণা আমরা ক্রস করেছি, খুব স্বাভাবিক। কিন্তু এই ঝর্ণার, এই অল্প ছোট ঝর্ণার জল যেটা রাস্তার উপরে পড়ছে, তাতে একটা অসামান্য রামধনু তৈরি হয়েছে, পুরো গোলাকার। এটা আপনারা দেখুন, খুব কম লোকই বোধ হয় এটা দেখার সুযোগ পেয়েছে জীবনে। এরকম 6 ফুটের পূর্ণ দৈর্ঘ্যের রামধনু রেইনবো, এটা দেখা একটা অভিজ্ঞতা, জানি না আর কোনোদিন হবে কিনা। এখন রাস্তা সামান্য একটু খারাপ, আমরা এগোচ্ছি মদকোট ভিলেজের দিকে, টাউনের দিকেও বলা চলে। মদকোট থেকে নদী পেরিয়ে, গৌরীগঙ্গা পেরিয়ে একেবারে সরাসরি রাস্তা উঠে গেছে মুন্সিয়ারির দিকে। সামনে আরেকটি ঝর্ণা, সৌন্দর্য এটিও কম নয়। মুন্সিয়ারিতে ঢোকার একটু আগেই একটা দোকানের পেছনে একটা বাড়িতে ঢুকেছিলাম, লোকাল কিছু হ্যান্ডিক্রাফটস দেখার জন্য। মুন্সিয়ারিতে একটি কমন মার্কেট আছে, মানে কোঅপারেটিভ বেসিস, সেখানে যে জিনিসগুলো আছে সেগুলো এই ধরনের ঘর থেকেই সাপ্লাই হয়, সামান্য বেশি দামে ওখান থেকে টুরিস্টরা কিনতে পারেন। আমরা একদম সরাসরি
ম্যানুফ্যাকচারের বাড়িতে চলে গেছিলাম বলে কে বলুন অসুবিধা একটু হয়েছিল। জি মেরা নাম রাজু গাইড হ্যাঁ। मैं मुंझियारी में जो है पर्यटकों को यहाँ के दर्शनीय स्थल दिखाता हूँ, लोकल भोजन कराता हूँ और यहाँ का हस्तशिल्प दिखाता हूँ। और मुझे पर्यटन पर जुड़ा हुआ 25 साल हो गया है। अभी सभी लोग जो है मुझे नेट में देख करके, यूट्यूब और अपना इंस्टाग्राम ये सब में देख करके मेरे पास लोग आते हैं। दादा कभी भी सेवा का मौका दीजिए। थैंक यू, हम लोग जरूर डाल देंगे। রাজু গাইডের বক্তব্য আপনারা শুনলেন। ওনার বাড়ি থেকেই হ্যান্ডিক্র্যাফটসের জিনিসগুলো নেওয়া হয়েছিল। আপনারা ইচ্ছে করলে ওনার সঙ্গে যোগাযোগ করে মুন্সিয়ারি থেকে বিভিন্ন দিকে ট্রেক করতেই পারেন। মুন্সিয়ারির হোটেল থেকে সূর্যাস্ত, মেঘ থাকার জন্য অতটা ভালো পাইনি, তাও ভালো। বালাতি বেন্ড, এই বালাতি বেন্ড হচ্ছে খালিয়াটপ যে ট্রেকিং রুট তার স্টার্টিং পয়েন্ট। ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত খালিয়াটপ তার গেট, বেশ জনপ্রিয় ট্রেক রুট। এই হলো গেট, এখানে টিকিট কাটতে হয়। আর ট্রেকিং পোল যদি কেউ না নিয়ে আসে, বাঁশের লাঠি, সেটাও ভাড়া পাওয়া যায়। টিকিট কাউন্টারে ওঠার রাস্তা, উচিত ছিল ট্রেক শুরু হলো বলা চলে শুরুতেই, কিন্তু বেশ প্রাণান্তকর চড়াই। আমরা মুন্সিয়ারি থেকে দুজন সহযাত্রিনীকে পেয়েছিলাম ট্রেক পার্টনার হিসেবে। দুজনেই মধ্যবয়সী মহিলা এবং উচ্চশিক্ষিত সরকারি চাকুরি, একজন অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে আছেন, আরেকজন একটি হাই স্কুলের হেডমিস্ট্রেস। তো বলাই বাহুল্য, তাদের সঙ্গে আমাদের পাণ্ডেজিও ছিলেন ফ্রেন্ড ফিলোজফার গাইড হিসাবে। তো তাদের সাহচর্যে এই খালিয়াটপ ট্রেক কিন্তু বেশ উপভোগ্য হয়েছিল বলা চলে। যাই হোক, শুরুর পরেই কিছুটা চড়াই ভাঙার পরে অ্যালপাইন মেডো সেটা এসেছে। প্রচুর গাছপালা এবং পশু পাখি তো আছেই, মোনাল, মাউন্টেন অ্যান্টিলোপ, ইয়েলো ফ্রন্টেড ম্যাটেরন, ভরাল, এরকম প্রচুর প্রাণী এবং পাখি এখানে দেখা যায়।
नेचर लाभार वाइल्ड लाइफ लाभार एवं बार्डिंग जरा करें तादर जन्नो किन्तु मैं हेवेन बोला चले स्वर्ग इवन पैराग्लाइडिंग एखान थेके हय गरमेर समय और शीतकाले स्की होते ही पारे कारण खालिया टपर থেকে আরেকটু এগিয়ে গিয়ে জিরো পয়েন্ট যেটা সেটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা মানে মুনশিয়ারি রিজিয়নের প্রায় 4,000 meters উচ্চতা। পুরো রাস্তা হচ্ছে 8 kilometers মানে বালাতি ব্যান্ডের খালিয়া দ্বার থেকে জিরো পয়েন্ট। তো আমরা কিছুটা গিয়ে মোটামুটি 4 kilometers পরে KMVN এর যে রেস্ট হাউস আছে সেই অবধি গিয়েছিলাম। তারপরে আকাশে খুবই মেঘ থাকার জন্য আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে ওয়েদার, ঝকঝকে রোদ নয়। তো পঞ্চচুল্লিও ক্রমশ মেঘে ঢেকে যাচ্ছিল এবং খালিয়া টপ যেটা কুমায়ুনের মানে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের যে থাকার জায়গা TRH তার থেকে কিছুটা উপরে দেখাও যায় সেই জায়গা, সেটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না কারণ ক্রমশ মেঘ চলে আসছিল। জিরো পয়েন্ট তো একেবারেই মেঘে ঢাকাই ছিল। এই সময়ে এরকম হওয়ার কথা নয়, আমাদের দুর্ভাগ্য হঠাৎ আজকে এতটা মেঘ জমে গেছে। যাই হোক, সেই কারণে আমরা খালিয়া টপ এবং জিরো পয়েন্ট যাইনি, KMVN এর TRH অবধি গিয়েই ব্যাক করেছি। তো সেটুকু যাত্রাপথের সৌন্দর্য খুব একটা কম নয়, পরে যদি কখনো সুযোগ সুবিধে হয় তাহলে অবশ্যই যে দুটো আমরা করি নিয়ে যাত্রায় সে দুটো কমপ্লিট করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই খালিয়া টপ থেকে একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়, মানে পঞ্চচুল্লি রেঞ্জ এবং খালিয়া টপ প্রায় প্যারালালি চলে আসে। তা বাদ দিয়েও এখানে প্রায় 5টি ফেমাস মাউন্টেন টপ দেখতে তো পাওয়া যায়। পঞ্চচুল্লি রেঞ্জ বলাই বাহুল্য, নন্দাদেবী, হাড়দেউল, নন্দাকোট, রাজারম্ভা এগুলো সবই দেখতে পাওয়া যায় মেঘমুক্ত দিনে, আমরা সেরকম কিছুই পাইনি। এই খালিয়া টপ বা জিরো পয়েন্টের টপ এলিভেশন মোটামুটি একটা অসাধারণ ফিলিংস এনে দেয়। ইভেন KMVN এর TRH থেকে আমাদের মনে হয়েছে বেশ একটা টপ অফ দ্য ওয়ার্ল্ড টাইপের অনুভূতি সেটা হয়েছে। এই ট্রেক বলা হয় যে ইজি, কিন্তু আমার মত অনুযায়ী ঠিক ইজি নয়, কারণ যথেষ্টই স্টিপ এবং পাথরের যে রাস্তা তাতে করে কিন্তু বেশ একরোখেব্র এবং মানে বিপদসংকুল কিছুটা বলবো আমি।
বিশেষ করে শীতকালে, শীতকালে খুবই কঠিন কিন্তু এই যাত্রাপথ, যে কারণে শীতে যারা আসবেন তারা খুবই সাবধানে লাঠি এবং গাইড দুটো নিয়ে আসবেন। এমনিতেও গাইড মোটামুটি মাস্ট, তো আমাদের সঙ্গে পাণ্ডেজি ছিলেন বলে আমাদের গাইড নিতে হয়নি, কিন্তু শীতকালে এটা অবশ্যই মাস্ট। চারপাশে টল অ্যালপাইন ট্রি, সব রোডোডেনড্রন, ওক, সিডার, সাইপ্রাস, পাইন, ব্রুস, এরকম বিভিন্ন ধরনের গাছ একেবারে লাইন দিয়ে আছে বলা চলে। তার সঙ্গে এটা যদিও সিজন নয়, মার্চ এপ্রিলে এলে রোডোডেনড্রনের একদম লাল রঙে পুরো উপত্যকা পড়ে থাকে। বেশ কিছুটা উঠে আসার পরে একটা বেশ বড় বুগিয়াল বলা যাবে, পাহাড়ের উপরে ঘাসের জমি, তাকে বুগিয়াল বলা হয়। এই বুগিয়াল থেকে ওপর দিকে তাকালে প্রথমে কেএমভিএনের টিআরএইচ ট্যুরিস্ট রেস্ট হাউস এবং তারও ওপরে 0 পয়েন্ট অবধি প্রায় দেখা যায় কালিয়াটপ শুদ্ধ।
সামনেই পঞ্চচুল্লি রেঞ্জ, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে পুরোটাই মেঘে ঢাকা। দূরে কেএমভিএনের রেস্ট হাউস দেখাও যাচ্ছে, মানে পথ প্রায় শেষ হতেই চায় না, এরকম অনুভূতির ব্যাপার। অবশেষে কেএমভিএনের টুরিস্ট রেস্ট হাউসের যে কোর্টইয়ার্ড বলা চলে, লন বলা চলে, সেইখানে এখন দাঁড়িয়ে আছি। এখানে বসে থাকলেও সময় কেটে যায়, খুব দ্রুত সময় কেটে যাবে, একটুও হয়তো বোর হতে হবে না। অসাধারণ জায়গা, ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড রুম বলা চলে। যদিও একটা সমস্যা দেখলাম, জলের একটু সমস্যা, আমরা যখন গেছিলাম তখন জল ছিল না। এই দূরে টেন্টও আছে, টেন্টে থাকার ব্যবস্থাও আছে, একদম উপরে খালিয়া টপ দেখা যাচ্ছে, কিন্তু এরপরেই মেঘে ক্রমশ ঢেকে যেতে আরম্ভ করেছিল এবং বেশ চড়াই, যে কারণে আমরা ওখানে আর না যাওয়াই মনস্থ করেছি। তবে পরে কোনো এক সময় আবার চেষ্টা করে দেখা যেতেই পারে।
দূরের ঘরগুলোতেই থাকার ব্যবস্থা আছে, টেন্টও আছে অবশ্যই। মেঘমুক্ত দিনে এখান থেকে পঞ্চচুল্লি দেখা একটা বিরল অভিজ্ঞতা, মেমোরেবল অভিজ্ঞতা বলা চলে। অবস্থানগতভাবে খালিয়াটপের কোনো বিকল্প হয় না, মুন্সিয়ারি থেকেও বেশ কিছু রেঞ্জ ঢাকা পড়ে যায়, ক্লিয়ার হয় না, যেটা কিন্তু খালিয়াটপ থেকে দিগন্ত বিস্তৃত হিমালয়ের রেঞ্জ দেখতে পাওয়া যাবে। মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লি, তো মুন্সিয়ারির ঢোকার আগে মানে ওই বালাতি বেন্ড থেকে মুন্সিয়ারিতে নেমে আসতে হয়, ঢোকার আগে একটা সিআইএসএফ জওয়ানদের ক্যাম্প আছে, সেইখানে দাঁড়ালে এই পঞ্চচুল্লি রেঞ্জ থেকে শুরু করে পুরো মুন্সিয়ারি শহরটাকে চমৎকারভাবে দৃশ্যমান হয়। এমনিতেও মুন্সিয়ারি কথার অর্থ হচ্ছে প্লেস উইথ স্নো, মানে সারা বছরই বরফ থাকার কথা, থাকে না তবে ম্যাক্সিমাম সময়তেই থাকে। গৌরীগঙ্গা রিভার অনেক নিচ দিয়ে বয়ে চলেছে, তাও বলা হয় মুন্সিয়ারি শহর গৌরীগঙ্গার ধারেই অবস্থিত। এখান থেকে বেশ কিছু বিখ্যাত ট্রেক রুট আছে, খালিয়াটপ তো বললামই, তা বাদ দিয়ে মিলাম গ্লেসিয়ার এবং রালাম গ্লেসিয়ার, দুই গ্লেসিয়ারেই কিন্তু ট্রেক এখান থেকেই শুরু করতে পারা যায়। তা বাদ দিয়েও লোকালি অনেক দেখার জায়গা আছে, নন্দা দেবী টেম্পল তো আছেই, তাছাড়াও ছোটোখাটো ট্রেকের অনেক জায়গা আছে। নন্দা দেবী ট্রেক বলে একটা ছোট ট্রেক লোকালি অ্যারেঞ্জ করা যায়, এরকম আছে। সব মিলিয়ে মিশিয়ে মুন্সিয়ারি দু তিন দিন থাকার জন্য এবং শান্ত মনে একটা সময় কাটানোর জন্য একদম আইডিয়াল বলে আমার মনে হয়েছে। একটু জনপদ বেড়েছে, আমি এখানে প্রায় 2005 থেকে আসছি, তো এতদিনে কিছুটা তো জনপদ বাড়বেই, ভিড় বাড়বে, তারপরেও কিন্তু মুন্সিয়ারির সৌন্দর্য প্রায় একই রকমই অমলিন আছে। এরপর আমরা মুন্সিয়ারি থেকে শুরু করে মানে আগামীকাল বীরথি ফলস হয়ে চৌকড়ি যাব, তো সেই বীরথি ফলসেও আমরা দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো, কারণ সারা কুমায়ুন রিজিয়ানে উত্তরাখণ্ডে বীরথি ফলসের মতো এত সুন্দর ফলস এবং এত উঁচু থেকে সেটা পড়ছে সেরকম খুব কমই আছে। সেজন্য একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ট্যুরিস্ট স্পট হচ্ছে বীরথি ফলস চৌকুড়ি আর মুন্সিয়ারির মাঝামাঝি। ফল তেজাম এগুলো পেরিয়ে বীরথি ফলস এবং তারপরে মুন্সিয়ারি কালামুনি টপ পার হয়ে। ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থাকবেন।